হাই বন্ধুরা, আমি যে রিভিউ মানে মাছের তরকারি করবো তার জন্য নিয়ে নিলাম টমেটো, নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমান। আজ চলুন আমি আজকে একটু তরকারি করি, একসঙ্গে মশলাটা বেটে নেবো। এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ঝাল করবো আর কিচ্ছু করবো না, আর এই বেগুনটা ভাজবো, দৌড়াবো, সরি করে বাড়ি মাছটাকে ফাটতে মাছটা প্রচুর ফাটে। তো এবারে বেগুন করার জন্য খায়। তো চলুন, আমার টমেটো ওই বেগুন মাখার আগে সব একসঙ্গে নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এই যে বেগুনটা মাখবো, এটা তো চলুন আর একটা এই যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এটা দেবো, ছাড়িয়ে রেখে দিয়ে একবারে যখন ফেলবো পরিষ্কার করবো। এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধুয়ে নেবো। চলুন এই বেগুনটা দেখে নিই মাখার যোগ্য কিনা। হ্যাঁ, একদম পরিষ্কার। তো চলুন, রেডি রেডি সেডি গো। তো চলুন, এখানে আমার রেডি বেগুনের জন্য, বেগুন মাখার জন্য ধনে পাতা, টমেটো আর সরষার তেল দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচি, তো এটা রেডি, আমার রেডি করে রাখা রইল। এখানে আমি মশলা বার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। আর এই যে বেগুনও ধুয়ে নিয়ে এবারে সরষার তেল মাখাবো। এই যে একটু সরষার তেল মাখালে খোলাগুলোর সাথে এই যে একটু মাখিয়ে নিলাম, নুন লাগবে না, এই যে টক টক ছেড়ে যাবে। এটাও রেডি করে নিলাম। চলুন এবার একটু সামান্য জিরা আর ধনে দিয়ে দেবো মশলাটার সাথে। এই যে ধনে দিলাম, সামান্য একটু জিরা দেবো, অল্প জিরা দেবো। চলুন এগুলো দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিই। দেখুন আমার লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে। লাল লাল হোটো সে করি কিসকার নাম হ্যায়, লাল লাল হোটো সে পিয়া তেরা নাম হ্যায়, তেরে হাত পে রুমাল কান কি লাল, হায় 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 হায়, টিরে 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 টুক 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 টুক, জবানি জান মন হাসিনে দিল রুবা তুমি জবা, শিকারি খুটি হা শিকার হো গয়া ন জানে তো ন জানে মে। হ্যালো, আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। দেখো একদম চাটনির মতো মশলা, মশলা বাটা মশলা বাটা মশলা বাটা। এদিকে আমার বেগুন পোড়া আমি বসিয়ে দিয়ে গেছিলাম, তোমাদেরকে আমি দেখাই। এই দেখো মিস্টার ইন্ডিয়া 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 ভাজা হচ্ছে, দেখুন একদম লম্বা লম্বা বেগুন ভাজা, বেগুন সেদ্ধ। এই দেখুন ছাগনির উপরে দিয়ে গ্যাসে পোড়ানো হচ্ছে,
ढीढ़ पहला मारिश में हर तू। एक बात बोलो, आपको नहाने का रन्ना जो कुकिंग वगैरह मैं करती हूँ वो करके मैं नहाने जाती हूँ, तो नहाने के लिए आपको पूरा वीडियो देखना पड़ेगा। आप लोग देखते नहीं हो, पहले ही बोल दे तो मजा नहीं है। तो मैं नेविल को कैसे रिमूव करती हूँ जो उसको दिखाऊंगी, कैसे मैं क्या डाल के क्या देके मैं नेविल को साफ सुथरा करती हूँ उस दिखाऊंगी मैं क्या देके। मैं कोई ज़्यादा बड़ा पैसा वाला प्रोडक्ट से मैं नहीं करती, थोड़ा बहुत जो करती हूँ वो दिखा दूंगी। आप लोग करोगे तो देखोगे मैं कम खर्च में कैसे नेविल को एक ये देखा दिया, पहले वाला देखा दिया और दिखाने का फ़ायदा नहीं है। तो ये सब करती हूँ मैं कम खर्च में, कोई प्रोडक्ट वगैरह ज़्यादा खरीदती नहीं हूँ, 50-150 का 100 का खरीद के मैं करती हूँ। तो देखो कैसे करती हूँ, दिखाऊंगी मैं पहला नहीं दूसरा वाला वीडियो में, ठीक है? वो नेविल का ही वीडियो आएगा, ठीक है? एक एक करके दिखा दूँ। देखो मच का धनिया पत्ता दे दिया, मच का देखो काली हो गई, ये छोटा मच का भाजी, ये बैगन भरता अभी तक किया नहीं तो काट के रखा है, देखो छोटी मछली का भाजी, ये देखो बैगन का भरता हो गई। तो चलो बाय टाटा, नहाना है मुझको, तो चलो चांटा पूरी नहीं ফেলবো কেন বলো গরিবের। ठंडी ठंडी पानी में नहाना चाहिए, गाना आए ना आए गाना चाहिए। ठंडी ठंडी पानी में चलो ठंडी पानी से नहाना चाहिए, गाना आए गाना चाहिए।